বিনতি বলতে গেলে একটা স্পিডে গত এক বছরে আন্দোলনটা চলেছে। আপনারা দেখেছেন যে সেখানে বিভাগীয় সমাবেশ হয়েছে, জেলা সমাবেশ হয়েছে, ইউনিয়ন সমাবেশ হয়েছে, প্রত্যেকটি কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক। বাস বন্ধ করে দিয়েছে, লঞ্চ বন্ধ করে দিয়েছে, তারপরেও মানে আমরা শুনেছি যে মাওলানা ভাসানীর ডাকে চাল, লাউ, মুরগি, ডিম নিয়ে নাকি আমরা সমাবেশে যারা ভাষার অনুসারী ছিল তারা আসত। সেই রাজনীতিটা আমরা বলা চলে যে অন্তত 40 বছর পরে বিএনপির সমাবেশ, বিএনপির যে বিএনপি সমাবেশ বলে এটা ভুল হবে, কারণ ওই সমাবেশে সমস্ত বিরোধী দল গণতন্ত্রকামী জনগণের সমর্থন ছিল। সেই বিরোধী দলের সমাবেশ যেটা বিএনপি অর্গানাইজ করেছে, সেখানে আমরা সেই 60 এবং 70-এর দশকের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা তার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছিলাম। এখন অনেকেই বলছে, বিএনপির সিনিয়র লিডাররাও বলছে, আমরা অহিংস আন্দোলন শান্তিপূর্ণ ভাবেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো। সরকারকে বলছেন আপনি ফ্যাসিস্ট। তো একটা ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে ক্ষমতায় থেকে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে পদে পদে দলীয়করণ করেছে, তার বিরুদ্ধে অহিংস আন্দোলন দিয়ে এই ফ্যাসিস্টের পতন কতখানি সম্ভব সেটা একটা কোশ্চেন। আমি বলছি না যে আমাদের একে করতে হবে, আর বলছি যে পলিসি রিভিউ করার জন্য যে আসলে আমাদের কি করণীয়। গ্যাস সংকটের কথা বলছেন, অর্থ পাচার ঋণ খেলাপের কথা বলছেন, সরকার বিপরীত দিকে উন্নয়নের কথা বলছেন। উন্নয়নের দুই তিনটা যদি আপনারা চিত্র দেখুন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2400 মেগাওয়াটের প্রকল্প 1,13,000 কোটি টাকা খরচ করেছে। আমাদের ইলেকট্রিসিটির চাহিদা 14,500 থেকে 15,000 মেগাওয়াট, ওই 2400 মেগাওয়াট আমার দরকার নেই, তাহলে 1,13,000 কোটি টাকার প্রকল্প আমাদের কোন দরকার নেই। আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউল ইসলাম চিকিৎসকরা অনেকে বলেছিলেন সাদা হাতির প্রকল্প, তখন আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে অপমান করে বলেছিল যে দু কলম পড়ালেখা করে খুব লেখালেখি করে সরকারের সমালোচনা করে, তারা জানে আমি জানি উন্নয়ন কিভাবে করছে, দেশের মানুষের ভাষা কি সেটা আমি জানি, সমালোচনা করেছিল। এখন যে দেখেন আমাদের ইলেকট্রিসিটির পাওয়ার ক্যাপাসিটি বর্তমানে 25,000 মেগাওয়াট, বরাদ্দে 10,000 মেগাওয়াট এক্সট্রা আছে, 2400 তো দরকার নেই। তারপর আদানির প্রকল্প আছে, আদানির প্রকল্প সমস্ত নিয়ম নীতির ব্যর্থতায় ঘটিয়ে এগুলো সাধারণ মানুষকে আমাদের এখন জানাতে হবে, বোঝাতে হবে। যখন দুই দেশের যৌথ কোন প্রকল্প হয় লাভ লসের ভাগ দু দেশ বহন করে, আদানির প্রকল্পে বিন্দুমাত্র লসের ভাগিদার আদানি হবে না, আদানিকে এটা বুঝতে হবে। আদানি এখানে এসালম যেমন আমাদের সরকারের পকেট বলা হয়ে থাকে, টাকা লাগলে ওইখানে হাত দিয়ে নেয়, আদানি মোদীর পকেট, আদানিকে বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত করেছে মোদি সরকার। সেই মোদি সরকারকে শেখ হাসিনার সরকার ঘুষ দেওয়ার জন্য একটা লাইন তো লাগে, সরাসরি তো টাকা দেওয়া টাওয়া যায় না, বিদ্যুতের প্রকল্প দিয়েছে বাবা এখান থেকে তুমি দাও, মেট্রো রেলের কথা বলে, পদ্মা সেতুর কথা বলে, মেট্রো রেল যেটুকু হয়েছে এখানে কয় টাকা খরচ হয়েছে, এখানে 33,000 কোটি টাকার মতো খরচ হয়েছে, পদ্মা সেতু 33,000 কোটি টাকা খরচ হয়েছে, তার 66 কোটি টাকা দুইটা বড় প্রকল্প। সিপিডি বলছে গত এই সরকারের 15 বছরে ব্যাংক থেকে লুটপাট করেছে, ডাকাতি করেছে 92,000 কোটি টাকা, তাই 92,000 কোটি টাকা দিয়ে আমি তিনটা এই লেন্থের সমান মেট্রো করতে পারি, তিনটা ট্রান্সাকশন করতে পারি। এই যে জনগণকে উন্নয়নের ভুলি খেলাচ্ছে, টক শো করছে, টেলিভিশন করছে, প্রামাণ্য চিত্র রচনা করছে, বইয়ের কলম লিখছে, একটা 33,000 কোটি টাকার পদ্মা সেতু, যথেষ্ট আমরা বলছি 10,000 কোটি টাকা প্রাথমিক ব্যয় কিভাবে বাড়িয়েছে, এবং বাংলাদেশের সমস্ত প্রকল্পে পার্শ্ববর্তী দেশের তুলনায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ ব্যয় বাড়ানো হচ্ছে। সেটা যারা একটু পড়াশোনা করে গবেষণা করে তারা জানে, কিন্তু আমি সহজ ভাবে আপনাদেরকে তুলে ধরার জন্য বললাম। তাহলে এই যে কথিত উন্নয়ন, এর যে কয়েক গুণ তারা লুটপাট করছে, সিপিডি বলছিল 92,000, আমার কিছুদিন পত্রিকায় রিপোর্ট হয়েছে, এই সরকার 2008 সালে 2009 সালে যখন ক্ষমতা আসে তখন ব্যাংকে ঋণ খেলাপি ছিল 22,000 কোটি টাকা, আজকে সেই খেলাপি ঋণ, খেলাপি ঋণ মানে যারা বুঝেন না সহজ ভাষায়,
গ্রামের খাল দেখায় বাসের প্রজেক্ট লোন নেওয়া যায় কয়েকশো কোটি টাকা, টিনের ঘর দেখায় গার্মেন্টস লোন নেওয়া যায় ভুয়া কোম্পানি খুলে, ভুয়া জায়গা জমি দেখায় হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া যায়। সেই খেলাপি ঋণ 22,000 কোটি টাকা থেকে বেড়ে খেলাপি ঋণ হয়েছে এখন 1,56,000 কোটি টাকা, কত গুণ বেড়েছে হিসাব করে। এখন এই খেলাপি ঋণ কি এইখানে যারা বসে আছে আমাকে ব্যাংকে লোন দিবে? আমাকে দিবে না, মঞ্জু ভাইকে এরকম বড় লোন দিবে না, কাউকে দিবে না। এখানকার নিশ্চয় সবগুলো সরকারের অনুসারী, সবগুলো সরকারি দলের লোক, তারা এইভাবে উন্নয়নের নামে লুটপাট করছে এবং এই লুটপাটের এই সরকারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সাবেক সামরিক বাহিনীর সদস্য জামান ভাই যেটা বলেছিলেন, সবচেয়ে বড় প্যাট্রিয়টিজম হচ্ছে ভারত, কারণ তাদের কিন্তু দিয়ে পরিষ্কার ভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করছে, ভারত একটা জায়ান্ট নেইবার কান্ট্রি, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই। তো সেই সুসম্পর্ক দু দেশের মানুষের ন্যায্যতা সবচেয়ে দিতে আজকে ভারত যেভাবে একদিকে পাহাড়কে অশান্ত করার জন্য, পাহাড়কে নিয়ন্ত্রণ করার জন্য বিচ্ছিন্নতাবাদীদেরকে আধুনিক অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে ভারতের আপনার মিজোরাম ত্রিপুরা বলেন ওই সেভেন সিস্টার্সে, বিপরীত দিকে আমাদের দিকে আঙ্গুল তুলছে যে বাংলাদেশে তারা সেভেন সিস্টার্স উত্তেজিত করছে, তারা বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, অথচ 71-এর পর থেকে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারত এই ষড়যন্ত্র করেছে। এখনো জুলকার নাইক সাহেব সামরিক বাহিনীর সদস্য ফেসবুকে পোস্ট দিয়েছে জনসংহতি সমিতির গুন্ডা এই আপনার সশস্ত্র গ্রুপকে ট্রেনিং দেওয়ার জন্য ভারতের ত্রিপুরা মিজোরামে আস্তানা করে দিয়েছে। আর এই সরকার হচ্ছে সেই ভারতের প্রতিনিধি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভূলাণ্ডিত করার জন্য, বিপন্ন করার জন্য কাজ করছে। শেখ হাসিনাকে লেনদুক দর্জির ভূমিকায় অবতীর্ণ করে তাকে অ্যাবসুলেট পাওয়ার দিয়ে এম্পাওয়ার করেছে, অ্যাবসুলেট পাওয়ার চেয়েছেন, তাকে ভারত এম্পাওয়ার দিয়েছেন। তুমি বিএনপি বিরোধী দল নাই করে দাও, আলেম ওলামাদেরকে পাখির মতো মেরে দাও, ওইটা নিয়ে কিছু কোনো প্রতিবাদ হবে না, কেউ প্রতিবাদ করবে না। কারণ এই পররাষ্ট্র সচিব তরুণ সেনকিটাই বলছে বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে কে পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, বিডিআর প্রধান হবে, এমনকি চিফ জাস্টিস হবে, অনেক ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করে। কথাগুলো বললে অনেকের এগুলো রাজনৈতিক বক্তব্য মানে অনেক মানে ওইভাবে বিবেচনা করবে, রিয়ালিটি বাংলাদেশের সেনাবাহিনী ইতিহাসে কলঙ্কিত একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ, পুলিশের ইতিহাসে একজন কলঙ্কিত পুলিশ প্রধান ছিলেন ভেনুজির আহমেদ। কোথায় আজকে তারা হিরোরা, কোথায়? রাস্তায় মুখ দেখাতে পারে না, একা চলতে পারে না, ভয় আতঙ্ক পিঠে মারে না, থাপড়ায় মারে না, থুতু মারে গায়ে, কারণ এমন অপকর্ম করেছে দায়িত্বে থাকা অবস্থায়। আজকে এখন আর একা বেরোতে পারে না। আজকে বিচার ব্যবস্থার কথা বলছে, এখানে আমাদের দাদা আছেন, তাদের সাথে আইনজীবীরা আন্দোলন করেছে, বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামে আইনজীবীদের ভূমিকা ছিল, সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেবকে, তারপরে আমাদের বাদল ভাইকে, তাদেরকে কোর্ট থেকে আপনার ইয়ে করছে যে স্যাক করেছে এক প্রকারের, যে টাকাটা প্র্যাকটিস করতে পারবে না, আমাকে ডেকেছে আদালত অবমাননার জন্য শুনানি, সেগুলো নিয়ে মিডিয়াতে কথা বলবে না, পাবলিকলি কথা বলবে, কেন আমাকে ক্রাইম করেছে আমি কথা বলবো না। আমি সব ব্যাখ্যা দিয়ে অবশ্যই আমি বলছি যে এইভাবে যদি অবিচার চলতে থাকে তাহলে বিচারকদের প্রতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে। আজকে চিফ জাস্টিস কত এই দুটো নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে, মনোনীত করেছে, এই পুতুল মার্কা নির্বাচন কমিশনের ভন্ডার ফাদার বর্তমান চিফ জাস্টিস, এটা অস্বীকার করছে ওবায়দুল হাসান, গত সার্চ কমিটি, এই সার্চ কমিটি, এবং এই ওবায়দুল হাসান সাহেবকে বাক্সার ছাত্রলীগের নেতা ছিলেন, এবং চিফ জাস্টিসকে নিয়ে কি আমাদের কথাগুলো পাপ হবে? দুদকে চলে যাবো, বইটা দুদকে যাইতে চাই। মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ গতকালকে একজন শুনলাম 6 কেজি ওজন কমে গিয়েছে, এই বয়সের একটা মানুষের যদি 6 কেজি ওজন কমে যায় তার শারীরিক অবস্থা কি হতে পারে? 30,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে জেলে রেখেছে, কিসের অভিযোগ, কোন অভিযোগ? এটা তো শেখ হাসিনা চেয়েছে, ভারত চেয়েছে, তাই সে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য পরিষ্কার যে বিরোধী দলের 30,000 নেতা কর্মীকে গ্রেপ্তার না করলে রাস্তায় গাড়ি চলতো না, রাস্তায় আন্দোলন চলতো। কাজে আমরা এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত আমাদেরকে পরামর্শ দিয়েছে ওদেরকে জেলে ঢুকাও। এই ভারতীয় তামিলার সরকারকে হটানোর জন্য জামান ভাই যেটা বলেছে, ভারতের বন্ধ বর্জন, ভারতের একটা বিরুদ্ধে এখন আমাদের লড়াই করার উপযুক্ত সময় এসেছে। অনেকেই বলবেন এটা পলিটিক্যাল সিদ্ধান্ত না, বুঝে শুনে নিতে হয়। হ্যাঁ, জামান ভাই বলেছে
আমরা ভারতের সাথে কোন সংঘর্ষ চাই না। ভারত আমাদের এ পর্যন্ত যা বাস দিয়েছে আমরা কোনো বাস দিই নাই। জওয়ান ভাই বলেছে এগুলো যারা নিরাপত্তা অ্যানালাইসিস করে তাদের সীমান্ত দিয়ে ভারতের ব্রিজ তৈরি হচ্ছে, সড়ক তৈরি হচ্ছে, অস্ত্র পরিবহন করছে না, বালু পরিবহন করছে, ওইটা আপনারা চেক করতে পারবেন না। এমন নত জানু চুক্তি শেখ হাসিনা সরকার করেছে, যে কারণে বিএনপিকে অন্যদেরকে ভারত আশ্রয় দিতে পারে না। কারণ শেখ হাসিনা সরকার যেভাবে গোলামি করবে, দেশ বিক্রি করবে, অন্য কোন সরকার করবে না। কাজে এই যে এই নির্বাচনে কে বলছে 5-7%, এটা আমাদের কথা, এটা ভারতীয় যে বিবেকানন্দ যে থিঙ্ক ট্যাঙ্ক যে ইন্ডিয়াতে আছে, বিজেপির লাইনের যে থিঙ্ক ট্যাঙ্ক, তার একজন আপনার ফেলো বলেন শ্রী রাধাদত্ত বলেছিলেন যে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে যা জেনেছি ভোট 5-7% বেশি ছিল, তিনি বলেছেন। অর্থাৎ এই সরকারের প্রভুরা আমাদের ধারণা এটা 5% উপরে হবে না। অনেকে এখন বলছে যে 5% সরকার, এই 5% সরকারকে হটাতে যে 95% মানুষ ভোট বর্জন করেছেন, নির্বাচন বর্জন করেছেন, প্রস্তুতি নেয় সর্বাত্মক আন্দোলন হবে। দিন তারিখ ঠিক করে আন্দোলন হয় না, সময় মতো আন্দোলন হবে। আর এই সমালোচনা করছেন, পত্রিকা লিখছেন, বিএনপি ব্যর্থ হয়েছে, বিরোধীরা ব্যর্থ হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের সাকসেসের অনেকগুলো কৌশল থেকে পড়াশোনার ধাপ থাকে, আমরা তো আন্দোলনের কিছু কৌশলে মিস্টেক করেছি, সেখানে আমরা লেসন দিচ্ছি। আওয়ামী লীগ 75-96 কত বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর। তো বিএনপির তুলনায় তখন তো আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না, অস্ত্র বলেন, ক্যাডার বলেন, টাকা বলেন, বিদেশি নেটওয়ার্ক বলেন, সবই তো ছিল। তো কেন তাদের 21 বছর লাগলো? ধিকৃত হয়ে স্থানীয় নির্বাচন জমানের আয়োজন করতেছে, যে এখন দেখছে যে নৌকা এটা তো জনগণের ঘৃণার পাত্র, এই যে জনগণ খায় না দেখলে থুতু মারে, এখন বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দেবে না, নৌকা এমন পচা পচেছে। আমাদের মরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ধর্ষণ লুটপাট গুম খুন মুক্তিযুদ্ধের পরে এমন মাস্টার চলে গেছে আওয়ামী লীগকে বিরক্ত করে বাকশাল ক্যাম্প করছে, আজকে শেখ হাসিনাও সেই পথেই যাচ্ছে। শেষ পর্যন্ত নৌকা বাতিল করে স্বতন্ত্র সাইলেন্সে যাতে মাঠ জমে, এটা আমাদের পরিষ্কার। হ্যাঁ, নির্বাচন যদি আমরা মনে করি অংশ নেওয়া প্রয়োজন, আন্দোলনকারী সকল দল আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, কারণ স্থানীয় জাতীয় নির্বাচন এক না, সব কিছু প্রতিষ্ঠান ছেড়ে দেওয়া যাবে না। আর যদি মনে করি নির্বাচন বর্জন করবো, তাহলে সবাই মিলে বর্জন করবো, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু একটা কথা বলতে চাচ্ছিলাম, এই স্থানীয় নির্বাচন যখন চালু করে দলীয় প্রতীকে, তখনই আমরা বলেছিলাম গ্রাম পর্যায় পর্যন্ত সহিংসতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বাকশালী ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করা হচ্ছে। যে সময় ভালো থাকবেন, জাতীয় নেতৃবৃন্দ বলবেন, ধন্যবাদ।